আমি বা ওকে এত হার্ট করি কেন? যে কথাগুলো বললাম সেগুলো তো সবটা ঠিক নয়। ওর গুণেই তো ওকে সবাই ভালোবাসে। হ্যাঁ, হয়তো কাজ পারে না, হয়তো পাঁচজনের মতো শান্তশিষ্ট নয়, তো ও যে মানুষকে ভালোবাসতে পারে সেই গুণেই তো ও সবার থেকে এগিয়ে। তাহলে কি হার্ট করা উচিত হলো? বেশ করেছি, যেমন নাচতে নাচতে বেড়াতে যাবে ঠিক করেছি। হাতটার কি প্রয়োজন আছে না ওদিকে ফিরে শোব? ও কাল থেকে বেড়াতে যাবে বলে আজ থেকে অভ্যেস করে নিচ্ছ, তাই তো? আমি তো খারাপ, আমাকে তো কেউ ভালোবাসে না, কেউ না, তুমি তো বললে, তাই আমার কিচ্ছু চাই না। কি মুশকিল, কেউ তো তোমায় ভালো হতে না করেনি। আমি ভালো হতেও চাই না, আমি যেরকম আছি ঠিক সেরকমই থাকতে চাই। তাহলে তো কথাই মিটে গেল। তুমি যখন এতে সন্তুষ্ট, এতটা সন্তুষ্ট, তাহলে আমারও কোনো কথা বলার দরকার নেই। কেউ তো আমাকে আর খারাপ বলে না, একমাত্র তুমিই বলো আমি খারাপ। খারাপকে কি আর মুখের উপর খারাপ বলা যায়? তুমি মিথ্যে কথা বলছো, কেউ কি তোমাকে পার্সোনালি বলেছে যে আমি খারাপ? সেটা বুঝতে গেলে তো একটু বুদ্ধি দরকার, তুমি তো সেগুলোও বোঝো না। মানুষ তো নিজে বুঝতে পারে না সে খারাপ কি না, লোকে বলে দেয় তাকে, আর এটা শোনার পর মানুষ নিজেকে রেকটিফাই করে, চেষ্টা করে ভালো হওয়ার। আমি তো তোমায় কত বোঝালাম, বারবার বললাম লেখাপড়া করো, ফার্স্ট ক্লাস পেতে হবে, ডিসিপ্লিন হও, শুনলে না কিছু? এত বোঝালাম তারপরে বেড়াতে চলে যাচ্ছ। আমি যদি খারাপই হই, আমার লেখাপড়া করে কি হবে বলো? কি লাভ? ফার্স্ট ক্লাস পেয়ে লেখাপড়া করে কোনো লাভই নেই। আমি তাহলে এক বছর পর এমনিই চলে যাব। আমি ড্যাডিকে বলবো, ড্যাডি আমার লেখাপড়া করে কোনো লাভ নেই, ফার্স্ট ক্লাস পেয়েও কোনো লাভ নেই, তুমি আমাকে এমনি এক বছর পর এসে নিয়ে যাও। তার মানে বোঝো নিজের ইচ্ছে শক্তির কত জোর। নিজেই তো বড় বড় কথা বলতে, ভালো করে লেখাপড়া করব, ফার্স্ট ক্লাস পাবো। আমি তো তাই ভেবেছিলাম যে ঘুরে ফেরার পর আমি মন দিয়ে পড়াশোনা করব, লেখাপড়া করব, আমি ফার্স্ট ক্লাস পাবো। কিন্তু এখন তো তুমি আমাকে অনেক কথা শুনিয়ে দিলে। তুমি তো বললে যে আমি খারাপ, সবাই আমাকে খারাপ ভাবে, সবাই মনে মনে ভাবে আমি খারাপ। ঠিক আছে, আমি কালকে পটকাদের জিজ্ঞেস করব যে তুমি যেগুলো বললে সেগুলো সত্যি কিনা। কি বোকা দেখো তুমি, পটকারে কি বলবে তোমার মুখের উপর? বলবে যে তুমি খুব খারাপ? পটকারা বলবে তোমার সামনে যে তুমি খুব ভালো, ভাবিনি এসব কথা বলেছে, ভাবিনি খারাপ। আসল কথা হচ্ছে যে আমি তো ওদের নিজেদের লোক, তুমি হচ্ছে পরের বাড়ির মেয়ে, তোমাকে মুখের উপর খারাপ বলতেই পারবে না, সুতরাং তোমার মনে ওরা আঘাত দিতে পারবে না। ঠিকই তো, আমি তো পরের বাড়ির মেয়ে, আমি তো পর, কিন্তু আমি ওদের এত ভালোবাসি, তাও আমি পর। শুধু ভালোবাসলে হয় না গুনগুন, গুণ থাকতে হয়। আর আজ তুমি কি করলে, এমন রান্না করলে গোটা বাড়ির লোক প্রায় পাগল হয়ে যাচ্ছে। আমি তো ওটা শুধু এক্সপেরিমেন্ট। ওটাকে এক্সপেরিমেন্ট বলে? যাই, অনেক রাত হয়েছে, কাল তোমার যাও, এখন ঘুমিয়ে পড়ো। আমি তো ঘুমোচ্ছিলাম, তুমি আমাকে ডাকলে কেন? ভুল করেছি, সরি। ভুল তো হয়েছেই, আমি তো খারাপই, আর তুমি হলে সব থেকে ভালো। আমি যখন খারাপ, আমাকে খারাপের মতোই থাকতে দাও, আমি কোনো ভালো লোকের সাথে মিশতেও চাই না। মিশতে হবে না,
আমিও চাই না তোমার সাথে মিশতে। শুধুমাত্র বাড়িতে আছো, টেডিটা ছাড়া যথেষ্ট কষ্টেই আছো, আর আমার হাতটা নিয়ে ঘুমানো তোমার অভ্যেসও হয়ে গেছে, তাই আমি একটু হেল্প করার চেষ্টা করছিলাম আর কি। একটু ভদ্রতা যাকে বলে। অত ভদ্রতা করতে হবে না তোমার আমার সাথে। আর আস্তে কথা বলো, রাত হয়েছে, চিৎকার করো না। আমি যে কথাগুলো বলছি তার জন্য কালকে বেড়াতে যাওয়াটা তো বন্ধ হবে না। আমি বেড়াতে গেলেই বা তোমার কি? তোমার কি? আমার আবার কি? আমার কিছু না। মহারানী কবে ফিরবেন? ফিরবই না, বললাম তো। সেটা তো হয় না গুনগুন, তুমি না ফিরলেও তো ওরা ফিরে আসবে। কবে ফেরাটা? আগে ভেবেছিলাম 3 দিন পরে ফিরে আসব, কিন্তু এখন 1 সপ্তাহ থাকবো, তারপর ভাববো। 1 সপ্তাহ? হ্যাঁ। তোমার কি? তোমার তো শান্তি আমি না থাকলে। না, তা তো শান্তি, কিন্তু আবার কিন্তু কি? জ্যাঠাই যদি একবার জানতে পারে না, তোমাদের সবার ঠ্যাংটা খোড়া করে রেখে দেবে। জেঠুকে না আমি দেখে নেব। সে দেখে নিও, কিন্তু আজকের মতো হাতটা নিয়ে নিলেই বোধ হয় ভালো হয়। আমি লাস্টবারের মতো নিচ্ছি, ফিরে আসার পর থেকে আর আমার ওই হাতের দরকার হবে না। আমি নিজেই এটা টেডি কিনে নিয়ে আসব। ঠিক আছে, দেখো কলকাতায় তো টেডি পাওয়া যাচ্ছে না, ওখানে টেডি পাওয়া গেলে ভালোই হয়, আমি বেঁচে যাই। যাই হোক, আজকের মতো তাহলে হাতটা নিয়ে নাও নাকি। কি হলো, কাঁদছো কেন? এই কি আবার কান্নার কি হয়েছে গুনগুন? আমি তো খারাপই। হ্যাঁ, যখন জানো খারাপ তাহলে এবার থেকে একটু একটু ভালো হওয়ার চেষ্টা করো নাকি। আমি ভালো হতে চাই না। কেঁদো না, ঘুমিয়ে পড়ো। একটু চেষ্টা করলেই ভালো হতে পারো। আমি এত কাজ করতে পারি না। না, সবাইকে কাজ করতে হবে তার কি মানে আছে? তাহলে কি করতে হবে? আপাতত বরের কথা শুনলেই চলবে। তুমি তো আমার মিথ্যে বর। আচ্ছা, এই 1 বছরের জন্য তো আমি সত্যি বর, তারপরে মিথ্যে বর, এই 1 বছর আমার কথা শুনলেই হবে। তোমার কথা শোনা মানে তো ওই খালি লেখাপড়া করা। খালি লেখাপড়া কখন বললাম, কিন্তু একটু একটু লেখাপড়া তো। ঠিক আছে, তা না হয় করলাম, তাহলে আমাকে সবাই ভালোবাসবে। সবাই ভালোবাসবে। আর তুমি? কখন যে জোর করে আমার ভালোবাসা আদায় করে নিয়েছো নিজেই জানো না, কিন্তু এই সমস্ত বকাঝকা না করলে মাথায় চড়ে বসবে। বর মানে কি শুধু ভালোবাসার জন? বরের কি কোনো দায় দায়িত্ব নেই? তোমাকে ভালোবেসে সম্পূর্ণ করে তোলা আমার কাজ নয়। লোককে কেন কথা বলার সুযোগ দাও গুনগুন? একদিন এমন দিন আসবে তুমি কাউকে কথা বলার সুযোগ দেবে না। তবে হ্যাঁ, এই ঝগড়াঝাটি স্বভাবটা বদলালে চলবে না, এটাও মাথায় রাখতে হবে। কি হলো, উত্তর দিচ্ছ না যে? কি বলবো, বলো যে সবাই আমাকে ভালোবাসলেও তুমি আমাকে কোনোদিন ভালোবাসবে না। আমি তোমায় ভালোবাসি বা না বাসি তাতে তোমার কি যায় আসে? আমার কিচ্ছু যায় আসে না। তাহলে? এমনি জিজ্ঞেস করছি। আমি তো বললাম 1% মতো ভালোবাসি, তুমি তো আমায় তাও বাসো না। মিথ্যা কথা। আস্তে, তুমি আমাকে 1% কেন? তুমি আমাকে না 0%ও ভালোবাসো না। ঠিক আছে, ভালো করে লেখাপড়া করলে 100% ভালোবাসো। একদিন তোমার কাছ থেকে না আমি ঠিক আদায় করে নেব, 100% লাভ। দেখো তুমি, আমি তোমাকে ভালোবাসবো না,
কিন্তু তোমাকে আমাকে 100% ভালোবাসতেই হবে একদিন। ঠিক আছে, না হয় একটু লেখাপড়া আমি করেই নেব। কি বললে? না কিছু না। এই যে কি, ওখানে গিয়ে শাসন করার কিন্তু কেউ থাকবে না, আমি যাচ্ছি না। সুতরাং দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘুরে বেড়াবে না, হাতে পায়ে তো লক্ষ্মী, বিশ্বাস নেই, কোথায় পড়ে যাবে কি হবে। আর রান্না করার কোনো দরকার নেই, আগুনের কাছে যেতে হবে না। ওখানে গিয়ে রান্না করতে আমার বয়ে গেছে না। আবার যদি তোমার এক্সপেরিমেন্ট করার ইচ্ছা হয়, ও সমস্ত করতে যাবে না, বারবার বলছি কিন্তু। না, ওখানে গিয়ে কোনো কেলেঙ্কারি করবে না, লোককে মেরে হয়ে থাকবে। ঠিক আছে। আর একদম বেশি রাত করে গল্প গুজব কিছু করবে না, ঠিক আছে? শরীর খারাপ করবে, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। বেশ, এবার ঘুমিয়ে পড়ো। গুড নাইট। তাহলে কাল থেকে 3 দিন কার হাত জড়াবে? আমি এবার কি করে ঘুমব? তুমি যে এর মধ্যেই আমার একটা বাজে অভ্যেস করে দিয়েছ। জাস্ট বলবো তোমার জতাও দেখি নকি করে, ও তাও আসবে না, কোনো মতেই আসবে না। তাহলে আজকে পরীক্ষা হয়ে যাক, দেখা যাক আমি যেটা বলছি সেটা ঠিক না তুমি যেটা বলছো সেটা সত্যি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।